ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইসরায়েলের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের জেদ্দা শহরে তিনি এই আহ্বান জানান অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি সদস্যদের প্রতি। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ওপেক প্লাস ইরানের আহ্বানে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে না। এদিকে গাজা শহরের একটি হাসপাতালে বিস্ফোরণে কয়েকশো ফিলিস্তিনি মারা যাওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। ঘটনার জন্য ইসরায়েল ফিলিস্তিনি একে অপরকে দায়ী করছে। এই ঘটনার পর জর্ডান একটি শীর্ষ সম্মেলন স্থগিত করে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও মিশর ও ফিলিস্তিনি নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। জো বাইডেন অবশ্যই ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধে সংহতি প্রকাশ করেছেন। গাজার হাসপাতালের হামলাকে তিনি জঙ্গিদের কাজ হিসেবে চিহ্নিত করেছেন। কূটনৈতিক টানাপোড়েনের এসব ঘটনার কারণে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যাকে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $2.54 বা 2.8% বেড়ে ব্যারেল প্রতি $92.44 দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার $2.54 বা 2.9% বেড়ে ব্যারেল প্রতি $89.2 দাঁড়িয়েছে। উভয় বেঞ্চমার্ক $3 বেশি বৃদ্ধি পেয়ে দুই সপ্তাহের মধ্যে তাদের সর্বোচ্চ দামে পৌঁছেছে। ভূরাজনৈতিক উত্তেজনা ছাড়াও তেলের দাম বৃদ্ধির আরও অনেক কারণ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পরিসংখ্যান উদ্ধৃত করে বাজার সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, 13 অক্টোবর শেষ হওয়া সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুদ প্রত্যাশার চেয়েও অনেক বেশি হ্রাস পেয়েছে। পরিমাণে তা 4.4 মিলিয়ন ব্যারেল। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ।